হিমালয় আমাদের সব সময় টানে কি, তাই তো বন্ধুরা? আমাদের এইবারের ভ্রমণ কাহিনী হিমালয়ের কোলে এক সুউচ্চ নিরিবিলি মিষ্টি পাহাড়ি গ্রামকে নিয়ে, যেখানে যাওয়ার এবং আসার যাত্রাপথও আপনাকে উপহার দেবে অনেক ঝর্ণা, বনশ্রী, পাহাড়ি নদী আরও কত কি। যাওয়া, আসা ও গন্তব্য, এই তিনটি যেহেতু অনেক উপহার দিয়েছে, তাই এবারের ভিডিওটি একটু বড় হলেও একই পর্বে দেওয়া হলো, কারণ পুরোটা একসাথে দেখলে তবেই পুরো ট্রিপটার সম্পূর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেওয়া থাকলো প্রতিটি জায়গার সমস্ত তথ্য। অনুরোধ রইল ভিডিওটি বড় হলেও পুরোটা দেখার, না হলে যাত্রাপথের বা গ্রামটির অনেক জায়গায় মিস করে যাবে। পটে আঁকা এই পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেমন অবর্ণনীয়, ঠিক তেমনই সুদূর প্রসারিত এই গ্রামের প্রাচীন ইতিহাস। পশ্চিম সিকিমের এক প্রান্তিক গ্রাম ইয়কসামকে নিয়েই আমাদের এবারের অভিযান, যা ছিল একদা সিকিমের প্রথম রাজধানী। ভিডিও শেষ অবধি থেকে জেনে নিন এই ইয়কসামের সমস্ত ইতিহাস। 31 আগস্ট 2023, শিয়ালদা স্টেশন, এখন দুপুর দুটো, আমরা ধরবো তিস্তা তোর্ষা এক্সপ্রেস। বন্ধুরা, আপনারা দেখলেন আমরা তিস্তা তোর্ষা ধরেছি। তিস্তা তোর্ষা মানেই হচ্ছে নর্থ বেঙ্গল বা পাহাড়। আচ্ছা, এই ট্রিপটাতে একদম দেখুন আমরা চারজনেই আছি, হ্যাঁ, মানে কোর ঘুরনচণ্ডী টিম। এই ট্রিপটা একদম আমাদের নিজেদের ট্রিপ। তো আর এই ট্রিপটা সব থেকে মজা হচ্ছে, এখনো অবধি আমরা কিন্তু জানি না কোথায় যাব। তো আমরা আলিপুরদুয়ার অবধি টিকিট কাটা আছে, আমাদের টিকিট কাটা একদম আলিপুরদুয়ার অবধি, আমরা এনজেপিতে নামবো। তো ট্রেনে বসে ডিসিশন নেওয়া হবে সবকিছু বুঝিয়ে শুনে, সময় দেখে। তবে হ্যাঁ, আপাতত যা মেন্টালিটি নিয়ে উঠেছি তাতে শিলিগুড়ি বা এনজেপি নেমে কোথাও যাওয়ার পাল্লাটাই ভারী আছে। তো সঙ্গে থাকবেন, কি ডিসিশন নেব সেটা কালকে সকালে দেখাবো। ট্রেনে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের, স্টার্ট হলো মুড়ি, মিঠুন মোটামুটি এক বস্তা মুড়ি এনেছে, তার সাথে চানাচুর পেঁয়াজ সব আছে। তো আমাদের বিকেলে মুড়িটা খেয়ে নি। দুপুরে ট্রেনে ওঠায় বেশ খানিকটা সময় কেটে গেল জানালার বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে ভোর তিনটে। তো আমরা একটু আগে জাস্ট এনজেপি স্টেশনে এসে নেমেছি তিস্তা তোর্ষা এক্সপ্রেসে করে। তিস্তা তোর্ষা এক্সপ্রেস এখানে অ্যাকচুয়ালি ঢোকার কথা রাইট টাইম দুটোর সময়, 10 মিনিট লেটে ঢুকেছে। 2:10 নাগাদ আমরা নেমেছি, একদম ঘুমন্ত চোখে, ঢুলুঢুলু চোখে চারজন নেমেছি। তো নেমে সব থেকে আগে যেটা দরকার ছিল চা, আমরা চা খেয়ে নিয়েছি। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যাবোটা কোথায়, সেটা কালকে থেকে একটা বড় প্রশ্ন ট্রেনে ওঠার থেকে। তো ইতিমধ্যে আমরা একটা কাজ সেরে ফেলেছি ট্রেনের ভেতরে, আমরা মোটামুটি নিজেরা একটা রাফ প্ল্যান ছকে ফেলেছি, সেটা হচ্ছে আমরা সিকিমে যাব। আর আমাদের এই ট্রিপটা আপনারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু কোনো রিজার্ভ করিনি গাড়ি, হ্যাঁ, মানে এইভাবে প্ল্যান করলে তো আর রিজার্ভ করা যায় না। তো আমরা পুরো জিনিসটাই কিন্তু একদম যেটা চিপেস্ট মানে মোস্ট বাজেটেড ওয়েতে যেভাবে ঘোরা যায় সেইটা আমরা এবার আপনাদের সামনে তুলে ধরবো, এবং উইদাউট এনি কার রিজার্ভ আমরা শেয়ারে কীভাবে ব্রেক করে যাওয়া যায় সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো সিকিমে যাওয়ার জন্যে সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড বাজেটেড মেথড হচ্ছে এনজেপি স্টেশন থেকে আপনারা টোটো বা অটোতে করে আপনাদের চলে যেতে হবে এসএনটি বাস টার্মিনাস, সেইখান থেকেই বেশিরভাগ সিকিমের গাড়িগুলো ছাড়ে। আর সিকিমের ভেতরে ঢুকতে গেলে প্রথমে পৌঁছতে হয় জোরথাং। জোরথাং এমন একটা জায়গা সিকিমের, ওখান থেকে বিভিন্ন জায়গার ওয়েস্ট সিকিম, ইস্ট সিকিম বিভিন্ন জায়গার গাড়ি কিন্তু ওখান থেকে শেয়ার গাড়ি কিন্তু ওখান থেকেই পাওয়া যায়। সো দিস ইজ হোয়াট আওয়ার প্ল্যান ইজ। তো এখন আমরা সোজা একটা টোটো ধরবো, টোটো ধরে এসএনটি টার্মিনাস চলুন। তো আমরা চারজন টোটো নিয়েছি, ওদের অ্যাকচুয়ালি এসএনটি সকালবেলা ভাড়া চায় ওই 200-250 টাকা মতন। এসএনটিতে গিয়ে তারপর দেখবো আমরা কীভাবে যাওয়া যায়।
বন্ধুরা আমরা এখন চলে পৌঁছে গেছি এসএনটি বাস টার্মিনাসের সামনে। তো সিকিমের গাড়ি মোটামুটি এখান থেকেই ছাড়ে, বললাম এটা এসএনটি টার্মিনাস থেকে। আর আমরা খুব লাকি এসেই একদম, এই দেখুন পেছনে এটা গাড়িটা ছাড়ছে, তো এটা জোরথাংয়ের গাড়ি। তো আমরা এখন আগে জোরথাং যাবো, তারপরে গিয়ে ভাববো কোথায় যাচ্ছি। তো গাড়ি পেয়ে গেছি মোটামুটি, আর এক দুজন হলে ওরা ছেড়ে দেবে। সো জোরথাং থেকে এসএনটির ভাড়া শেয়ারে হচ্ছে এখন 300 টাকা মাথা পিছু। এখন ভোর 4:30 বাজে, তো আমরা যাত্রা শুরু করলাম এসএনটি টার্মিনাস থেকে জোরথাংয়ের পথে। দারুণ লাগছে এই ভোরবেলাটা। আর আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতর দিয়ে যাচ্ছি। একটু একটু করে আলো ফুটছে দূরের আকাশে, অসাধারণ লাগছে। করোনেশন ব্রিজ ক্রস করে তিস্তাকে সঙ্গে নিয়ে আমরা চলেছি। এতটা সকাল বলে রাস্তাতে গাড়ি ঘোড়া অনেক কম, এখনো অবধি কোথাও কোনো জ্যাম পাইনি আমরা। হালকা বৃষ্টি পড়ছে, আর তিস্তার উপরে দেখুন, তিস্তার উপরে একদম মানে ঘন কুয়াশা, একদম অন্যরকম স্বর্গীয় রূপ নিয়েছে তিস্তায়। আমরা এসে গেছি মেলি, মেলি বাজার ক্রস করছি আর কি। এটা হচ্ছে মেলি ব্রিজ, তো আমরা ব্রিজ ক্রস করে মানে তিস্তা ক্রস করছি এখন। এই যে সামনে দেখুন যে গেটটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মেলি চেকপোস্ট। ওয়েলকাম টু সেকেপ। আমরা মেলি চেকপোস্ট ক্রস করে এখন সিকিম ঢুকে গেলাম। আমরা এখন সিকিমের মাটিতে। তোমালাও জানান দিচ্ছে পুরো সামনে, দুপাশে দেখুন কাশফুল ফুটে আছে। এতক্ষণ আমাদের সাথে ছিল তিস্তা, এবারে কিন্তু রঙ্গিত আমাদের সঙ্গ নিয়েছে। এই জায়গাটা আমরা একটু দাঁড়ালাম, আমাদের ড্রাইভার সাহেব একটু ব্রেকফাস্ট করবেন, আর সুযোগ পেয়ে আমরা আরেকবার চা। এখন খুব ঝিরঝির করে হালকা বৃষ্টি মাঝে মাঝে পাচ্ছি এই রাস্তাটায়, আর ওয়েদার তো মানে বেশ পুরো মেঘলা, মানে মেঘাচ্ছন্ন আকাশ। এখনো কিছুটা আমাদের বাকি আছে পথ জোরথাং যাওয়ার। তো এই জোরথাংয়ের এই রাস্তাটা, এই পার্টটা মানে মেরলি থেকে কিন্তু রাস্তা বেশ খারাপ। আমরা দেখলাম কয়েকটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এর মধ্যে, তবে হ্যাঁ মানে রাস্তা বন্ধ কোথাও নেই, বেশ স্মুথলি আমরা এগোচ্ছি। তো এখন এই চা খাচ্ছি, আর কুকুর থেকে বিস্কুট খাওয়ানো হলো, এরপরে আমরা আবার রওনা দেবো জোরথাংয়ের পর। সঙ্গে থাকবে। আপনারা দেখেছেন আমরা মেরলি চেকপোস্ট দিয়ে সিকিমে ঢুকেছি। সাউথ আর ওয়েস্ট সিকিমের এন্ট্রি পয়েন্ট হলো এই মেরলি। যারা ইস্ট বা নর্থ সিকিম যাবেন তারা ঢুকবেন রংপো চেকপোস্ট হয়ে। রামমাম বলে আরেকটি চেকপোস্ট আছে দার্জিলিং থেকে সিকিম ঢোকার জন্য। আমরা পৌঁছে গেছি জোরথাং, এখন সকাল 7টা, তো এক্স্যাক্টলি 2.5 ঘন্টা আমাদের লাগলো। দোকানই বন্ধ, একটু একটু করে জোরথাং এর ঘুম ভাঙছে সবে। এইটা হচ্ছে জোরথাংয়ের শেয়ার গাড়ি স্ট্যান্ড বা সার্ভিস গাড়ি স্ট্যান্ড, বিশাল কমপ্লেক্স আর মাল্টি ফ্লোর পার্কিং সিস্টেম এখানে। আগেই বলেছিলাম দেখুন সিকিমের বিভিন্ন জায়গায় শেয়ার গাড়ি আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, সুন্দর ব্যবস্থা। চলুন আমরা আমাদের গন্তব্যের গাড়ির খোঁজ খবরটা আগে নিয়ে নিই এখানকার কাউন্টার থেকে। বন্ধুরা এখন সকাল 7টা বাজে, তো আমরা একদম যথাসময়ে পৌঁছে গেছি জোরথাংয়ে। জোরথাং হচ্ছে সাউথ সিকিমের একটি বড় শহর, আর জোরথাং হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যাপ্রক্সিমেটলি 1000 ফিট ওপরে। আমরা যাচ্ছি সিকিমের প্রথম রাজধানী ইয়োকসাংয়ে। ইয়োকসাং যাওয়ার জন্যে অ্যাকচুয়ালি 2টো ওয়ে আউট আছে। একটা হচ্ছে ইয়োকসাংয়ে ডাইরেক্ট গাড়িও ছাড়ে, সার্ভিস গাড়ি পাবেন আপনারা, সেটা 300 টাকা পার হেড। কিন্তু সেই গাড়িটা কিন্তু ইয়োকসাং থেকে যে গাড়িটা আসবে সেটাই আবার ব্যাক করবে।
তো বুঝতেই পারছেন মানে যেহেতু ওখান থেকে এসে আবার ব্যাক করবে সেটা টাইমটা কিন্তু অনেক পরে, 12টার পরে ইউকসামের ডাইরেক্ট গাড়ি এখানে পাওয়া যায়। আর আরেকটা ওয়ে আউট আছে, সেটা হচ্ছে ব্রেক করে গেজিং হয়ে ব্রেক করে যাওয়া। তো এখান থেকে গেজিং এর গাড়ি মোটামুটি পরপর আছে, ফার্স্ট গাড়িটা ছাড়ে সকাল 8টার সময়, তো আমাদের টাইমটাও ম্যাচ করে যাচ্ছে। থেকে গেজিং এর ভাড়া হচ্ছে 170 টাকা মাথা পিছু। আবার গেজিং থেকে আমরা ইউকসামের সার্ভিস গাড়ি পেয়ে যাব, সেটাও ওনারা বললেন মোটামুটি ফ্রিকোয়েন্ট আছে। গেজিং থেকে ইউকসামের ভাড়া নেয় হচ্ছে 200 টাকা মাথা পিছু। তো আমরা এই সেকেন্ড অপশান যেটা সেটাই নিয়েছি, কারণ আমাদের টাইমগুলো ম্যাচ করে যাচ্ছে। সাউথ সিকিম থেকে আমরা এখন ওয়েস্ট সিকিমে পাড়ি দেবো। গেজিং ইউকসাম দুটোই হচ্ছে ওয়েস্ট সিকিম। তো এখান থেকে গেজিং এর ডিস্টেন্স হচ্ছে রাফলি 35 কিলোমিটার, 1.5 ঘন্টা মতন সময় লাগবে। সঙ্গে থাকবেন, আজকে পুরো দিন পড়ে আছে, অনেক কিছু জায়গা ঘোরার আছে, অনেক কিছু দেখার। এখন 8টা বাজে, তো আমরা স্টার্ট করলাম জোরতান থেকে গেজিং এর উদ্দেশ্যে। সামনে আমাদের এখন একটা ব্রিজ, এই যে ব্রিজটা ক্রস করতে হবে, রঙ্গিত নদীর ওপরে এই ব্রিজ। আর এটাই হচ্ছে, এই ব্রিজটাই হচ্ছে ডিভাইডার অ্যাকচুয়ালি। এই ব্রিজের ওপারটা শুরু হয়ে যাচ্ছে ওয়েস্ট সিকিম। জোরথাং থেকে গেজিং এর দূরত্ব প্রায় অ্যাপ্রক্সিমেটলি 35 কিলোমিটার, আর ওই 1.25 ঘন্টা মতন আমাদের লাগার কথা। তো দেখা যাক, তো আমাদের দুটো স্টেপ জার্নি এখনো বাকি, মানে জোরথাং থেকে ফার্স্টে গেজিং 35 কিলোমিটার রাস্তা, তারপরে গেজিং থেকে আবার রিপসাম, ওটা 42 কিলোমিটারের রাস্তা, ওটা প্রায় 2 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। কিংডম অফ সিকিমের প্রথম রাজধানী ছিল ইয়োকসাম, আর 1642 খ্রিস্টাব্দে সিকিমের এই ইয়োকসাম রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পায়। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি গেজিং। এই গেজিং হচ্ছে ওয়েস্ট সিকিমের গ্যালসাং ডিস্ট্রিক্টের সদর শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,500 ফিট অল্টিচিউডে অবস্থিত গেজিং। গেজিং থেকে এখন আমরা যাব ইয়োকসাম। এখানে বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা পুরোটাই শেয়ার গাড়িতে আসছি, তো ইয়োকসাম থেকে যেই গাড়িগুলো গেজিং আসছে সেই গাড়িগুলোই আবার প্যাসেঞ্জার নিয়ে গাড়ি ভরলে এগুলো ইয়োকসাম ব্যাক করবে। তো আমাদের গাড়ি, আমরা সিট কনফার্ম করে আমরা এখন বেরিয়েছি গেজিং একটু পায়ে হেঁটে ঘুরতে। আর সকাল থেকে দেখেছেন যে এনজেপি নামার পর থেকে আমরা একের পর এক গাড়ি চেঞ্জ করে ঘুরতেই থেকেছি, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তো খিদেও আমাদের যথেষ্ট পেয়েছে। পায়ে হেঁটে এখানে শুনলাম যে কাছেই কিছু রেস্টুরেন্ট আছে, এখানে মোমো চাও এগুলো পাওয়া যাবে। তো ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করবো, আর ড্রাইভার সাহেবও আমাদের নাম্বারটা নিয়ে নিয়েছে, গাড়ি ভরলে উনি আমাদেরকে ফোন করবেন, উনি ফোন করলেই আমরা এখান থেকে ইয়োকসামের জন্য বেরিয়ে যাব। সঙ্গে থাকুন, প্রথমে ব্রেকফাস্ট, তারপর আশেপাশে যেটুকু দেখা যায়। আর এই যে চত্বরতে আমি দাঁড়িয়ে আছি, এটা অ্যাকচুয়ালি গেজিং ম্যাল। আপনি দেখতে পারেন যে অনেক লোক এখানে কিন্তু বসে রয়েছে। আর এপাশটা হচ্ছে গেজিং পার্কিং এরিয়া, মানে গেজিং থেকে সিকিমে যেই যেই জায়গার গাড়িগুলো ছাড়ছে এখান থেকেই ছাড়ে। তো চলুন সঙ্গে থাকুন, প্রথমে ব্রেকফাস্ট করি, তারপর পায়ে হেঁটে যতটা গেজিংকে চাই। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা দেখছিলাম কয়েকটা খাবার দোকান। খাবার দোকান অ্যাকচুয়ালি এখানে অ্যাম্পল আছে, প্রচুর খাবার দোকান আছে। তো আমাদের সামো পছন্দ হলো এই হোটেল চপস্টিকটা। আর এইটা কেন সিলেক্ট করলাম চলুন দেখাচ্ছি। এই হোটেল চপস্টিকটা সিলেক্ট করার কারণটা আসুন দেখাচ্ছি। এইবার দেখুন, এখান থেকে এদের বারান্দা থেকে মানে পুরো গেজিং পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে। এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট এসে গেছে। চাউমিন, গরম গরম এগ চাউমিন। আমি নিয়েছি পর্ক মোমো। ও আচ্ছা, লীনা আবার নিয়েছে পর্ক মোমো, বাহ বেশ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গেজিং মনাস্ট্রির সামনে। এই যে মনাস্ট্রিটা দেখছেন বা গুম্ফা দেখছেন, এটা হচ্ছে গেজিং গুম্ফা বা গেজিং মনাস্ট্রি, আরেকটা নাম আছে। এই গেজিং গুম্ফা বা গেজিং মনাস্ট্রির আসল নামটা হচ্ছে চেমিলাঘাং মনাস্ট্রি। তো এইটা কিন্তু, এখানে একটা তথ্য দিয়ে রাখছি,
এই মনাস্ট্রিটা কিন্তু সিকিমিজদের বানানো নয়, গেজিং বাজারে আগরওয়াল ফ্যামিলির তরফ থেকে এই মনাস্ট্রিটা তৈরি করা হয়েছিল। আর এটা করে বাস স্ট্যান্ডের খুব কাছেই মনাস্ট্রিটা দেখে আমরা তো দৌড়ে দৌড়ে চলে এলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে গেট কিন্তু বন্ধ। তো বাইরে থেকে একটুখানি আমরা প্রদক্ষিণ করে নিই, চলুন মনাস্ট্রিটা চলো। চলুন এবার এগোনো যাক ইয়োকসামের দিকে। গেজিং থেকে ইয়োকসামের এই রাস্তায় আমরা এখন পেলিং হয়ে যাচ্ছি। আপনারা যারা আসবেন চাইলে এক রাত পেলিং এ কাটিয়ে তারপর ইয়োকসাম যেতে পারেন। এই পথে আমাদের এক দুটো জলপ্রপাত পাওয়ার কথা, চলুন দেখা যাক। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি রিমলি ওয়াটারফলস। অসম, একদম মানে ঘন বর্ষায় পুরো একদম সতেজ রিমবি ফলস। আর সব থেকে মজার কথা হচ্ছে এটা কিন্তু আপনাদের রুটেই পড়বে, কোনো হাঁটাহাঁটির ব্যাপার নেই, কিছু করার নেই, একদম গাড়ির সামনে থেকে দেখতে পারবেন। অসম, আমরা এখন রিমবি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। রিমবি নদীর পাশে মিষ্টি একটা গ্রাম রিমবি, আর যে ফলসটা দেখালাম ওটা রিমবি নদীর থেকে রিমবি ফল। রিমবি পাকে আমরা কিন্তু একটা জলস্রোত পাচ্ছি, আর বর্ষাকালে এলে আপনারাও পাবেন। এটা একটা একদম অন্যরকম জায়গা, অন্যরকম সিকিম, অন্য সিকিম। বন্ধুরা আমরা পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ফলস, অসাধারণ বিউটি, ও লাভলি। এই দুটো ফলসই কিন্তু আপনাদের দেখালাম, ইয়োকসাম যাওয়ার পথেই আপনারা পাবেন। আমরা অবশেষে পৌঁছে গেছি ইয়োকসাম। বন্ধুরা এখন ঘড়িতে 4:20, ও আলটিমেটলি আমরা এসে পৌঁছেছি ইয়োকসাম। আর আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে মোটামুটি যা দেখছি হোটেল কিন্তু অনেকগুলোই আছে। তো এইটা হচ্ছে আমাদের হোটেল, অনেক পুরনো হোটেল, হোটেল প্রধান। উই হ্যাভ বুক হিয়ার, চলুন আগে চেক ইন করা যাক। আচ্ছা চলুন চট করে আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। এদের মোটামুটি সবকটা রুমই 3-bedder অ্যাকোমোডেশন আছে দেখলাম, মানে একদম বেসিক লেভেলের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে ফ্যানের রিকোয়ারমেন্ট নেই, কারণ অলরেডি আমরা একটা ঠান্ডা অনুভব করছি। তো রাতের দিকে দেখতেই পাচ্ছেন ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট লাগবে। আর এইটা হচ্ছে জানলা থেকে সোজাসুজি পাহাড়ের ভিউ, দারুণ। আচ্ছা বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের, নর্মাল বাথরুম, বাট যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট ঠান্ডার জায়গায় সেগুলো কিন্তু আছে। ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে। এতটা জার্নি করে এসে সবাই বেশ টায়ার্ড আমরা, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের বুকে অন্ধকার নেমে আসবে। আজ আমাদের প্ল্যান তাড়াতাড়ি ডিনার সেরে সোজা ঘুম, কারণ কাল অনেক অনেক জিনিস দেখার আছে, ঘোরার আছে আপনাদের নিয়ে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে কাল সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 2nd September, এখন একদম সকালবেলা, সকাল 7 বাজে। তো আমরা একদম রেডি হয়ে দেখতেই পাচ্ছেন চলে এসেছি। আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি আছে, ম্যাক্সিমাম আমরা পায়ে হেঁটে এই ইয়োকসাম গ্রামটাকে এক্সপ্লোর করব। আশেপাশে বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা যাব এবং আপনাদের সঙ্গে নিয়ে ঘুরবো। তো এখন ফার্স্ট কাজ হচ্ছে সকালবেলা চাটা এখনো খাইনি, তো এখন আগে গরম গরম চা ব্রেকফাস্ট, তারপরে বেরিয়ে পড়ে সঙ্গে থাকবে। আমাদের হোটেলটার কাছেই, ওই দিকটা দেখুন, আমাদের হোটেলটা একদম কাছেই হচ্ছে এই গুপ্তা রেস্টুরেন্ট। তো গুপ্তা রেস্টুরেন্ট থেকে আমরা কালকে ডিনারও করেছিলাম। ওরা মানে ওদেরকে অর্ডার দিলে ওরা সার্ভ করে দেয় হোমস্টেতে। তো এখন ওখানেই আমরা চা খাচ্ছি। চাটা কিরকম খেতে বলো তো দেখি,
এরা ব্রেকফাস্ট এখানে সব রকম কিছুই পাওয়া যায়। আমি দেখলাম ভেতরে গিয়ে মোমো, ওয়াই ওয়াই, থুপ্পা, ব্রেড টোস্ট, এগ টোস্ট, এনিথিং। আর দুপুরে এদের মানে রাইস মিল, মানে ভেজ মিল, চিকেন মিল সব কিছু অ্যাভেলেবেল আছে। তো ইয়াকসাম বাজারে যারা থাকবেন এই হোটেলগুলোতে, গুপ্তা রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো তাদের কাছে অ্যাক্সেস। এই তো আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। আমি নিয়েছি ব্রেড আর তার সাথে অমলেট। আচ্ছা, বাটার এরা সুন্দর একটা ছোট কিউবে দিয়ে দেয়। হ্যাঁ, নিজেকে লাগিয়ে নিতে হবে। আচ্ছা, লীনা খাচ্ছে ভেজ মোমো, লীনা আর গোলাপ ভেজ মোমো, আর আমি আর মিঠুন ব্রেড, ব্রেড বাটার তার সাথে অমলেট। হ্যালো, আমরা লোকাল কয়েকটা সাইট সিং আছে এখানে, যেটা ইয়াকসামকে বেস করে ঘোরে। এবার একটু যেহেতু রোদ হয়েছে আর আমরা এটা খুব রিল্যাক্স ট্রিপ করছি, এগুলো পায়ে হেঁটে কিন্তু ঘোরা যায়, কিন্তু আমরা একটুখানি রিল্যাক্স করার জন্য একটা লোকাল সুইফট ভাড়া করেছি জাস্ট 500 টাকায়। তো এই 2 কিলোমিটার ওপরে যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেটা ঘুরিয়ে, দুব্দি মনেস্ট্রি ঘুরিয়ে, আমাদেরকে করোনেশন থ্রোনে ড্রপ করে সে চলে আসবে। বাকি টাইমটা আমরা করোনেশন থ্রোন, কাথক লেক অ্যান্ড কাথক মনেস্ট্রি আমরা নিজেদের মতন করে পায়ে হেঁটে সময় নিয়ে ঘুরে আমরা আবার ফিরে আসবো ইয়াকসাম বাজারে। তো দিস ইজ আওয়ার সুইফট, আমরা এখন বেরোচ্ছি। সুভাষ গুরুং এর মোবাইল নাম্বার 1.5 কিলোমিটার দূরে ইয়াকসাম হেলিপ্যাড গ্রাউন্ড, আর ইয়াকসাম হেলিপ্যাড গ্রাউন্ড থেকে গোচালা জংরি যে ট্রেক রুটটা সেটা শুরু হয়। এবার আমরা অ্যাপ্রোচ করছি ইয়াকসাম হেলিপ্যাড গ্রাউন্ড। তো দিস ইজ ইয়াকসাম হেলিপ্যাড গ্রাউন্ড, একদম 360 ডিগ্রি ওপেন। অ্যান্ড যেহেতু আমরা মনসুনে এসেছি, ছোট ছোট অনেক জলের ধারা পাহাড়ের গা। এখন যেটা আমরা আছি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, আপনারা জানেন জংরি গোচালার ট্রেক রুট কিন্তু শুরু হয় এখান থেকে। অ্যান্ড দিস ইজ আর লাস্ট মোটরেবল রুট অফ ওয়েস্ট সিকিম। ওয়েস্ট সিকিমের গাড়ি এরপরে আর যাবে না, এরপর বাকি পাহাড় যেটা আপনাকে অ্যাপ্রোচ করতে হবে টোটালটা পায়ে হেঁটে। তো এখন যেহেতু আমি আবারও বলছি যে মনসুন সিজনে গোচালা জংরি ট্রেক রুট বন্ধ, তো আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব অতটুকু অবধি যেখান থেকে জংরি গোচালার ট্রেকটা শুরু হয়। তো ওটা হচ্ছে সেই পয়েন্টটা যেখান থেকে জংরি গোচালার ট্রেকটা শুরু হয়, ওই ট্রেক রুটের মুখ অবধি আপনাদেরকে নিয়ে যাব, নিয়ে দেখিয়ে দেবো এখান থেকে শুরু হয়। তো ব্যাস আর কি, বন্ধুরা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এখন আমরা আপনাদেরকে নিয়ে চলেছি জংরি গোচালার ট্রেক রুট যেখান থেকে শুরু হয় সেইখান। দিস ইজ দ্য ট্রেকিং পয়েন্ট, এখান থেকে ট্রেকিং পয়েন্টটা স্টার্ট হচ্ছে সিঁড়ি। ও দিস ইজ দ্য ট্রেকিং পয়েন্ট টু জংরি গোচালা, যেটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে। বন্ধুরা এখন আমরা চলেছি দুব্দি মনেস্ট্রির পথে। ইয়াকসাম কিন্তু আপনাদেরকে হিস্টোরিক্যাল অনেক জিনিস উপহার দেবে, তো আমাদের সাথে থাকুন। প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা ইনফরমেশন দেব, প্রত্যেকটি জায়গার একটা ইতিহাস আছে, প্রকৃতি আর ইতিহাসের এক অনবদ্য সহবস্থান ইয়াকসাম। একদম বন্ধুরা, গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, তো এই দিক দিয়ে দেখুন একটা সিঁড়ি নিচে, মানে একটা সিঁড়ির রোড আছে যেটা নিচের দিকে যাচ্ছে, আর আমার লেফট হ্যান্ড সাইড থেকে একটা সিঁড়ির রোড ওপর দিকে উঠছে। তো আমরা এই রাস্তাটা ধরব, যেহেতু আমরা গাড়ি করে এসেছি, তো ইয়াকসাম থেকে দুব্দি মনেস্ট্রি অ্যাপ্রোচের পুরো পথটাকে যদি আমি 100 ধরি, গাড়ি করে আমরা 80% কিন্তু কভার করে নিয়েছি, বাকি 20% আমাদেরকে সিঁড়ি ভেঙে যেতে হবে। আর যারা ইয়াকসাম থেকে আসবেন তাদেরকে নিচের দিকে কিন্তু এই রেস্ট 80% রুট পুরোটাই কিন্তু তাদেরকে সিঁড়ি পথে ট্রেক করে উঠতে হবে। তো চলুন এবার আমরা সিঁড়ি পথে দুব্দি মনেস্ট্রির দিকে এগোই। তো লেটস এক্সপ্লোর।
বন্ধুরা, পুরনো মনেস্ট্রির পুরনো চোরতেনটা দেখা পেয়েছি। চলুন। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি দুগ্ধি মনেস্ট্রি। ইয়াকসাম নামের অর্থ হচ্ছে দ্য মিটিং পয়েন্ট অফ থ্রি লার্নেড মঙ্কস। তো আমরা যে দুগ্ধি মনেস্ট্রিতে দাঁড়িয়ে আছি, লোকবিশ্বাস এটা সিকিমের ওল্ডেস্ট মনেস্ট্রি। 1701 খ্রিস্টাব্দে সিকিমের প্রথম রাজা ফুনসং লামগিয়ালের রাজত্বকালে এটি স্থাপিত হয়েছিল। আমার পেছনে যে স্ট্রাকচারটা আছে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা রিনোভেট করার নতুন স্ট্রাকচার। তো ইট ইজ কোয়াইট এক্সপেক্টেড যে পুরনো স্ট্রাকচারটা আজকে নেই, কিন্তু স্থানটা জায়গাটা হয়তো সেই একই যেখানে সিকিমে যখন রাজতন্ত্র চলতো প্রথম রাজার রাজত্বকালে এই মনেস্ট্রি তৈরি হয়েছিল। চলুন ভেতরে আমাদের সঙ্গে। ধ্যান গম্ভীর পরিবেশ, চারিদিকে আছে পদ্মসম্ভবার মূর্তি। দুগ্ধি মনেস্ট্রির এটা হচ্ছে দোতলার পাটটা। এখানে বৌদ্ধিস্টরা যে দেবী তারার যে উপাসনা করে তারই একটা মূর্তি রয়েছে, আর রয়েছে বৌদ্ধ ধর্মের কিছু ধর্মগ্রন্থ। দুগ্ধি মনেস্ট্রির দর্শন করে আমরা এখন নরগু উগাং চোরতেনের পথ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি করোনেশন সাইট বা করোনেশন থ্রোন নরগুগাং। এই জায়গাটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। চলুন তার ভেতরে যাওয়া যাক। নরগুগাং চোরতেন আর্কিওলজিক্যাল সাইটে দুটো মনাস্ট্রিও আছে, চলুন চট করে দেখে নিই। এটা হচ্ছে নামি ঘরটা, চলুন একবার ভেতরটা ঢোকা যাক। বেশ ভারী না? বিশাল। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেটা ইয়াকসামের মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং ইয়াকসামের পুরো বিশেষত্বই কিন্তু এইটার এই জায়গাটার ওপর। এই করোনেশন ইম্পর্টেন্স হচ্ছে, এই করোনেশন সাইট হচ্ছে সেই সাইট যেখানে রাজা মানে সিকিমের প্রথম যে চোগিয়াল মানে রাজা ফুনসং নামগিয়াল অভিষিক্ত হয়েছিলেন। তো এই যে থ্রোনটা, এটা ভালো করে খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে সিংহাসন। এখানে দেখুন চারটে সিংহাসন আছে। তো আমি বলে দিচ্ছি আপনাদের, এইটা হচ্ছে যে সবথেকে বড় মাঝের যে সিংহাসনটা, এটা হচ্ছে লাটসুন নামখা জিগমের। তার ঠিক ডান দিকে আছে রাজার সিংহাসন, এইখানেই রাজা অভিষিক্ত হয়েছিলেন চোগিয়াল ফুনসং নামগিয়াল। আর এই মূল যে বেদি বা থ্রোন, তার বাঁ পাশে আছে নাগাদাক সেম্পা চেম্পু, আর তার পাশে আছে কার্তক কুন্ত জাংপু। এখানে তার মানে রাজার থ্রোন ছাড়া আরও তিনজনের এখানে সিংহাসন আছে। এই যে তিনজনের কথা বললাম, এই তিনজনই কিন্তু সেই লার্নেড মঙ্কস যাদের নামে ইয়াকসাম হয়েছে। তো এতক্ষণ আগেও আপনাদের কয়েকবার বলেছি, লীনাও বলেছে যে ইয়াকসাম কথাটার মানে হচ্ছে মিটিং পয়েন্ট অফ থ্রি লার্নেড মঙ্কস। তো এই হলো সেই থ্রি লার্নেড মঙ্কস। এই গাছটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই প্রাচীনকালের পাইন গাছ। কি সুন্দর মানে, আর গাছটা স্ট্রাকচারটা এরকম মানে একদম এই যে সিংহাসনের জন্য যেন এই গাছটা তৈরি হয়েছে। করোনেশন থ্রোন আমরা জাস্ট দেখে বেরোলাম ওখান দিয়ে। বেরোনোর সময় এখানটা দেখছি একটা মনেস্ট্রি। তো লোকাল লোকজনকে জিজ্ঞেস করে জানলাম যে মনেস্ট্রিটা খুব নতুন তৈরি হয়েছে, জাস্ট মানে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তাই চলুন একবার দেখে আসি। এই মনস্কৃতে এখানে বিশাল যে মূর্তিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে থাংটং গ্যালপোর মূর্তি।
মূল মনাস্ট্রির দরজাটা কিন্তু আমরা বন্ধই পেলাম। এখান থেকে আমাদের পরবর্তী যে স্পট, বাকি রাস্তাটা কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরব। আমরা এখন পৌঁছে গেছি কাথক লেক। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কাথক লেকের সামনে। একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম নর্ববাং করোনেশন সাইট, যেখানে আমরা আপনাদের গল্প শুনিয়েছিলাম তিনজন লামার, তার মধ্যে একজন ছিলেন লামা কাথক কুন্টু জাংপো। তো এই লেকটা লামা কাথক কুন্টু জাংপোর নামে উৎসর্গীকৃত। সিকিমিজদের কাছে, বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই লেকটি খুবই পবিত্র। লোকবিশ্বাস, এই লেখে লামা কাথক কুন্টু জাংপোর আত্মা বিরাজ করছে। ভীষণ সুন্দর, মানে প্রচুর পাখির ডাক, একেবারে অরণ্য আচ্ছাদিত একটা লেক, প্রাকৃতিক শোভা ভীষণ মনোরম। তো ধর্মবিশ্বাস আর প্রকৃতির একটা অনবদ্য সহবস্থান। এখানে একটা কথা বলে দিই, ইয়াকসাম থেকে একটা আইস পিক দেখা যায় যেটা সাউথ কাবরু। তো সকালবেলা সূর্যোদয়ের সময় কিন্তু যদি আপনি এখানে আসতে পারেন, আপনার ভাগ্য ভালো থাকে, এই কাথক লেকের জলে কিন্তু কাবরু ডোমের একটা সুন্দর প্রতিচ্ছবি পড়ে। এই কাথক লেকটির অবস্থানও কিন্তু খুব সুন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, এই লেকটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের বাফার জোনে অবস্থিত। এই লেকটা ঠিক ওপরেই রয়েছে কাথক মনেস্ট্রি। এবার আমরা আমাদের নেক্সট গন্তব্য সে কাথক মনেস্ট্রি। চলুন ছোট ছোট পায়ে এবার কাথক মনেস্ট্রির দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমার পেছনে সেই কাথক মনেস্ট্রি, এর আরেক নাম কাথক ওয়ার্সল লিং। সেই একই রেফারেন্স নর্ববাং করোনেশন থ্রোনে যেই তিন মঙ্কের কথা আমি বলেছিলাম, তার মধ্যে একজন ছিল মঙ্ক কাথক। তো একটু আগে আপনাদেরকে আমি কাথক লেক দেখিয়েছি, এইবার সেই মঙ্কের নামে যে মনেস্ট্রিটা আছে ওয়েস্ট সিকিমে রিয়াকসামে, সেই মনেস্ট্রিটা। এই কাথক মনেস্ট্রির ভেতরে গুরু পদ্মসম্ভবের মূর্তি রয়েছে। খুব ছোট্ট মনেস্ট্রি, কিন্তু মন ভালো করা। এখন আমরা ফিরে চলেছি আমাদের হোটেলের পথে। হোটেল প্রধানের জাস্ট উল্টো দিকে রাস্তার এপারটাতেই রয়েছে এই নামি ঘরটা। তো এসেছি যখন, একবার দেখে নেওয়া। বৌদ্ধ ধর্মের মন্ত্র লেখা বিরাট বিরাট আকারের নটা মানে আঠেরোটা, টোটাল আঠেরোটা নামি চক্র এই নামি ঘরটার মধ্যে রয়েছে। যথেষ্ট হেভি, দুটো রোতে আছে, ঘোরাতে গেলে কিন্তু যথেষ্ট শক্তি লাগছে। ঠিক আছে, আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন বিকেল 7:30 বাজে প্রায়, তো এবং এত বেলাতে আমরা কেউই আর হেভি লাঞ্চ কিছু করছি না, ভাতও খাবো না। তো এখানে যেটা আমাদের সকালে ভালো লেগেছিল ওই আইটেমটাই আমরা রিপিট করছি আবার। ব্রেড, অমলেট, মোমো। তো আপাতত এই দিয়ে লাঞ্চ সারবো, এরপরে রেস্ট। আমাদের হোমস্টের একদম কাছেই আছে একটি স্থানীয় মনাস্ট্রি, গাধক চাংচুপ চোলিং। দিনের আলো থাকতে থাকতে চলুন পায়ে পায়ে একবার ঘুরে আসা যাক। কিছুটা চড়াই ভেঙে উঠতে হবে এই মনাস্ট্রি পৌঁছতে গেলে। মনাস্ট্রির গেট অবশ্য আমরা বন্ধ পেলাম। 3rd September 2023, আজ আমাদের ফেরার দিন। এক্সন থেকে জোরথাং এর ডাইরেক্ট শেয়ার গাড়ি অথবা গেজিং এর গাড়ি ছাড়ে সকাল 7টায়। আমরা লাকিলি একটা জাইলো পেয়ে গেছি। এই গাড়িটি আসলে অন্য কোনো ট্যুরিস্টকে পিক আপ করার জন্য সোজা শিলিগুড়ি যাবে। উনি নিজেই আমাদের অফার করলেন যে 2400 টাকা দিলে আমাদের সোজা শিলিগুড়ি পৌঁছে দেবেন। আমরা হিসেব করে দেখলাম ভেঙে ভেঙে শেয়ার গাড়িতে শিলিগুড়ি পৌঁছতে যা ভাড়া লাগবে তা প্রায় ওর কাছাকাছি হয়ে যাবে।
এই গাড়িটি পাওয়ায় অত সাত সকালে না বেরিয়ে ধীরে সুস্থে সকাল 10:30 নাগাদ আমরা রওনা দিই। আমাদের ফেরার ট্রেন এনজেপি থেকে 12378 পদাতিক এক্সপ্রেস রাত 8:30, তাই হাতে পর্যাপ্ত সময়। ফেরার সময় আমরা পিলিং হয়ে ফিরছি না, লেকশিপ থেকে অন্য রাস্তা নিয়েছি। এই পথেও আছে বেশ কিছু ছোট বড় জলপ্রপাত। এটা ফার্মিং ওয়াটারফলস, অসম। এখন আমরা রিধং জলপ্রপাতের সামনে। রিম্বি, কাঞ্চনজঙ্ঘা, ফামরং, রিধং, এও যেন কারো থেকে কম নয়। আমাদের এইবারের ইয়াকসম ভ্রমণ বৃত্তান্ত আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বেল আইকন টিপে আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। শুভ বিদায় বন্ধুরা, খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন।